সুপ্রিয় শিক্ষার্থীরা, নোয়াখালী সরকারি কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সাথে আজকে দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে আসি। আজকে মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতির লেকচার 4 নিয়ে আলোচনা করব। আমরা এর আগের লেকচারে আমরা পাইফ পদ্ধতিতে কিভাবে মাল খতিয়ান প্রস্তুত করব তার জানতে পারছি। আজকে আমরা লাইফ পদ্ধতিতে কিভাবে মাল খতিয়ান প্রস্তুত করব এরকম একটা সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে প্রশ্নে একটা সমস্যা দেখতে পাচ্ছ। সমস্যা হলো আমজাদ লিমিটেড 2018 সালের মার্চ মাসের মজুদ বিভাগের তথ্য নিম্নরূপ। 2018 সালের মার্চ মাসের প্রারম্ভিক উদ্বৃত্ত 520 একক, একক প্রতি দর হলো 10 টাকা। ক্রয় আছে 600 একক, একক প্রতি দর 10 টাকা 10 টাকা 20 পয়সা। তারপরে মাল ইস্যু 11 তারিখে 710 একক, 14 তারিখে বলা আছে 6 তারিখে কৃত পণ্য ফেরত 30 একক, 18 তারিখে বলা আছে মাল ক্রয় 800 একক, একক প্রতি দর 9 টাকা 50 পয়সা, 24 তারিখে বলা আছে মাল ইস্যু 770 একক, 26 তারিখে বলা আছে 11 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত 20 একক, 21 তারিখে বলা আছে সমাপনী মজুদ 400 একক। আমাকে বলছে লাইফ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর। প্রিয় শিক্ষার্থীরা, লাইফ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হলে আমাদের গড়ের ফরম্যাট কিন্তু আগের মতোই, গড়ের ফরম্যাটে আমাদের কোনো পরিবর্তন নাই। আমাদের আগের মতো তারিখ, বিবরণ, ক্রয়, তারপরে হলো ইস্যু, তারপরে উদ্বৃত্ত, তিনটা কলাম থাকবে আমাদের। তিনটা কলামকে আবার এক একটা কলামকে তিনটা সাব কলামে বিভক্ত করতে হবে। পরিমাণ 10 টাকা, পরিমাণ 10 টাকা, পরিমাণ 10 টাকা। পাইপ পদ্ধতি বললো, লাইফ পদ্ধতি বললো, বারযুক্ত গড় পদ্ধতি বললো, প্রত্যেকটা পদ্ধতিতে আমাদের গড়ের ফরম্যাট কিন্তু এক। এটা আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা প্রশ্নটা পড়লাম, প্রশ্ন পড়ে এখন আমাদেরকে লাইফ পদ্ধতি অঙ্ক করতে হবে। এই জন্য আমরা কি করে গেলাম, গড়টা তো আগে তৈরি করবো। এক ফার্স্ট গড়ে আমার থাকবে কি, তারিখ, বিবরণ, তারপরে ক্রয়, তারপর হলো যে আমার বা প্রাপ্তি যেটাই বলি, তারপর কলাম হলো যে ইস্যু, তারপর কলাম হলো উদ্বৃত্ত। বাকি এই তিনটা কলাম তারিখ এবং বিবরণ বাদে বাকি তিনটা কলামকে আবার তিনটি সাব কলামে বিভক্ত করে নেব। পরিমাণ 10 টাকা, পরিমাণ 10 টাকা, পরিমাণ 10 টাকা। এখন আমরা তথ্য অনুযায়ী মালগুলো মাল খতিয়ানে পোস্টিং দিব। তো দেখো মার্চের 1 তারিখে বলা আছে প্রারম্ভিক উদ্বৃত্ত 520 একক, একক প্রতি দর হলো 10 টাকা। তো মার্চের 1 তারিখে ফার্মে লিখলাম, বিবরণ করে লিখলাম প্রারম্ভিক মজুদ 520 একক, 10 টাকা দরে 5200 টাকা। তারপর 6 তারিখে বলা আছে ক্রয় 600 একক, একক প্রতি দর 10 টাকা 20 পয়সা। তাহলে ক্রয় করলাম কত একক, 600 একক, 10 টাকা 20 পয়সা দরে হবে আমাদের টোটাল টাকার পরিমাণ 6120। এবার আমরা উদ্বৃত্তের ঘরে চলে যাব। আমার আগের উদ্বৃত্ত ছিল 520 একক, 10 টাকা দরে 5200 টাকা। এখন নতুন করে ক্রয় করলাম 600 একক, 10 টাকা 20 পয়সা দরে 6120 টাকা। 6120 টাকা এখানে উদ্বৃত্তের ঘরে আবার লিখে দিলাম। তাহলে এখন আমার কাছে মজুদ আছে এই 520 একক এবং 600 একক, একটা রেট হলো 10 টাকা, একটা রেট হলো 10 টাকা 20 পয়সা দরে। এখন দেখো 11 তারিখে এসে বলা আছে মাল ইস্যু 710 একক। এখানে কি করছে, এখানে তারা মাল ইস্যু করছে কত একক, 710 একক মাল ইস্যু করছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরম্ভ করতেছি লাইফ পদ্ধতি, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, আগে শেষের মূল্যের মাল আগে ছাড় পদ্ধতি। লাইফ পদ্ধতি আমাকে প্রশ্নে বলে দিচ্ছে লাইফ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তাহলে লাইফ পদ্ধতি মানে হলো লাস্ট ইন ফার্স্ট আউট, মানে শেষের মূল্যের মজুদের মাল আগে ছাড় পদ্ধতি। তাহলে আমাদের শেষের যে উদ্বৃত্ত থাকবে এই উদ্বৃত্তটাকে আমাকে আগে ছাড়তে হবে। তো এখন আমি 11 তারিখে মাল ইস্যু করছি 710 একক। এখন আমার শেষে কোন উদ্বৃত্তটা আছে, শেষের মূল্যের মাল আগে ছাড়, মানে আগে ছাড়তে হবে। তো শেষের মূল্যের মাল আছে আমার 600 একক, তাহলে আমাকে আগে 600 একক বিদায় করতে হবে। তাহলে ইস্যু করে প্রথমে আমার 600 একক, 10 টাকা 20 পয়সা দ্বারা 6120 টাকা। এখন আমি ইস্যু করছি 710 একক, ঠিক আছে। এখন আমি এখানে 600 একক এনে ইস্যু করলাম, আরো কত একক ইস্যু করতে হবে, আরো 110 একক ইস্যু করতে হবে। তো আমরা ইস্যু করে লিখলাম 110 একক। এই 110 একক যাবে কোন কোন দরের টাকা থেকে, এই আমার তো এটা এটা ইস্যু হয়ে গেছে। এখন আমার এই ব্যালেন্সটা আমার কাছে আছে 520 একক, 10 টাকা ধরে 5200 টাকা, এই ব্যালেন্সটা আছে। এই 520 একক থেকে ওখানে আমাকে 110 একক কি করে দিতে হবে, ইস্যু করে দিতে হবে, কারণ আমি টোটাল ইস্যু করছি 710 একক। এখন 600 একক আর 110 একক যোগ করলে কত হবে, 710 একক। টোটাল আমার 710 একক কি হয়ে যাবে, ইস্যু হয়ে যাবে। এই 110 এককের রেট হলো কত টাকা ধরে, 10 টাকা ধরে হলো কত, 1100 টাকা। তাহলে দেখো আমার 600 একক তো ইস্যু হয়ে গেল, এটা চলে গেছে। 520 একক থেকে আমার ইস্যু হচ্ছে কত একক, 110 একক। তাহলে আমার কত একক থাকে, তাহলে আমার একক থাকে আর এখানে 410 একক।
আমার এখানে একক থাকে 410 একক, 500 বিশ থাকে 110 একক, 20 হয়ে গেলে আমার থাকবে 410 একক। রেট হলো এগুলো 10 টাকা ধরে 4,100 টাকা। এবার আসো, এবার হচ্ছে 14 তারিখ, 6 তারিখে কি তো পণ্য ফেরত, 6 তারিখে যে মালটা আমি ক্রয় করলাম ওই 6 তারিখে কি তো পণ্য থেকে 30 একক কি আছে কি তো পণ্য ফেরত, আমি যে ক্রয় পণ্য ক্রয় করলাম 6 তারিখে যে 600 একক ক্রয় করলাম, এই 600 একক থেকে আমি 30 একক কি করলাম ফেরত দিলাম, 30 একক ফেরত দিলাম। আচ্ছা, ফেরত দিলে কি হয়, ফেরত দিলে গোডাউন থেকে মালটা কি হয়ে যায়, গোডাউন থেকে মালটা চলে যায়, আমার যে যেখানে আমার মজুদ থাকে মজুদ থেকে মালটা চলে যায়, মানে মজুদের মালটা কমে যায়। মানে 6 তারিখে আমি যে 600 একক ক্রয় করলাম, 600 একক 30 একক মাল কোনো কারণে খারাপ করছে, আমি এখন এটা পাঠাই দিচ্ছি, ফেরত দিচ্ছি, তাহলে ফেরত দিলে আমার গোডাউন থেকে মাল কমে যাচ্ছে, তাহলে এটা কোন চলে যাবে কোথায়, এটা চলে যাবে ইস্যুর কলামে চলে যাবে। তাহলে ইস্যুর কলামে যে আমরা 30 একক মনে করো, এখন 30 একক, এখন আমরা কত টাকা ধরে ইস্যু করবো, এখন আমার কাছে ব্যালেন্স আছে 410 একক, 10 টাকা ধরে 4,100 টাকা, এখন আমি কত টাকা ধরে ইস্যু করবো সেটা আমার একটা বিবেচ্য বিষয়। এখন তুমি তো বলতে পারো যে 6 তারিখে আমরা কয় পয়সা 10 টাকা 20 পয়সা ধরে, আমরা 10 টাকা 20 পয়সা ধরে ইস্যু করবো না কেন, আমরা ইস্যু করবো 10 টাকা ধরে ইস্যু করবো, এটা একটা নিয়ম আছে, নোট আছে, এই জন্য আমি এখানে লিখেছি নোট 1, এখানে লিখে দিলাম 14 তারিখ, 14 তারিখ লিখে লিখে দিলাম যে পণ্য বিবরণ করে লিখলাম পণ্য ফেরত নোট 1। নোট 1 আমি তোমাদেরকে এখানে তথ্য কিছু তথ্য লিখে দিয়েছিলাম যে মাল খতিয়ানের সিস্টেম অনুযায়ী সাধারণত যে তারিখের মাল পণ্য ফেরত দেওয়া হয় ওই তারিখের, যে তারিখে পণ্য ফেরত দেওয়া ওই তারিখে মালটা ফেরত দেওয়া হয়েছে বলে গণ্য করা হয়। কিন্তু মনে করো তোমার যদি মনে করো সর্বশেষ যে মজুদ, এই মজুদ মনে করো তুমি ওই মজুদের পণ্য ফেরত পাঠালে কিন্তু ওই মজুদের মাল তোমার নদীতে কলামে নেয়, তাহলে কি করবা, তাহলে সর্বশেষ যে মজুদটা আছে বা এর পূর্ববর্তী মজুদ থেকে মালটা পাঠাইতে হবে, যদি এর পূর্ববর্তী মজুদও না থাকে তাহলে সর্বশেষ যে মজুদটা আমার হাতে থাকবে ওখান থেকে আমাকে পাঠাইতে হবে। এখানে আমি নোট দিয়ে তোমাদের লিখে দিয়েছিলাম, দেখো আমি পড়ে শোনাচ্ছি। মাল খতিয়ানে ক্রয় ফেরতের তারিখ উল্লেখ থাকলে উক্ত তারিখে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়, মানে তারিখ যদি উল্লেখ থাকে উক্ত তারিখে ক্রয়কৃত পণ্য ফেরত দিচ্ছে, মনে করো আমার 6 তারিখে পণ্য 14 তারিখে ফেরত দিচ্ছে, তাহলে বুঝতে হবে কি 14 তারিখে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় সেটা বুঝতে হবে। তারপর তারিখ যদি উল্লেখ না থাকে সর্বশেষ ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে বলে ধরা হয়, যদি তারিখ উল্লেখ না থাকে তাহলে সর্বশেষ যেখান থেকে ক্রয় করবো এখান থেকে ফেরত দেওয়া হয়েছে বলা হবে, যদি সর্বশেষ ক্রয়কৃত পণ্যের মজুদ না থাকে তবে তার পূর্বে ক্রয়কৃত পণ্য, মানে যদি সর্বশেষ ক্রয়কৃত পণ্য না থাকে তাহলে এর আগে যে ক্রয়টা করছে এখান থেকে পণ্য ফেরত দেওয়া হয়েছে বলে ধরা হবে। কিন্তু আবার বলা এখানে কি বলছে, উক্ত প্রশ্নে মানে এই প্রশ্নের মধ্যে 6 তারিখে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে, এ মানে কি হয় 6 তারিখের ক্রয়কৃত পণ্যের প্রশ্ন আমাকে সরাসরি বলে দিয়েছে যে 14 তারিখে 6 তারিখে কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে, কিন্তু 6 তারিখের কোনো পণ্য আমার কি মজুদ আছে, 6 তারিখে যে 600 একক ছিল 600 কি আমার কোনো মজুদের কলামে আছে, নাই, কারণ 600 একক তো আমি এখানে ইস্যু করে দিয়েছি, 600 একক তো আমি 11 তারিখে পুরোটাই ইস্যু করে দিলাম, তাহলে 6 তারিখে কোনো মজুদ আমার আছে, নাই, 6 তারিখে যেহেতু মজুদ নাই আমার সর্বশেষ যে মজুদ কিনলো পণ্য থেকে আমি কি করছে পণ্য প্রদান করা হয়েছে, তাহলে আমার সর্বশেষ মজুদ আছে 410 একক, এখান থেকে আমি কত প্রদান করলাম 30 একক প্রদান করে দিলাম, তো এটি এখানে এখানকার রেট কত টাকা 10 টাকা ধরে, তাহলে 30 একক ইস্যু হবে 10 টাকা ধরে 300 টাকা, তাহলে মনে করো 410 একক থেকে 30 একক ইস্যু হয়ে গেলে আমার হাতে থাকবে কত একক, হাতে থাকবে 380 একক, রেট হলো 10 টাকা করে 3,800 টাকা। তার পরবর্তীতে দেখো, তার পরবর্তীতে আমাদের বলা আছে যে এখানে 18 তারিখ মাল ক্রয় 800 একক, একক প্রতি দর 9.50 টাকা, মাল ক্রয় আমার 800 টাকা প্রতি দর 9.50 টাকা, এখানে মাল ক্রয় 800 একক 9.50 টাকা ধরে 7,600, ব্যালেন্স করে চলে যাবে আগে 380 একক 10 টাকা ধরে 3,800, নতুন করে ক্রয় করলাম 800 একক 9.50 টাকা ধরে 7,600 টাকা। তারপরে আবার বলা আছে মাল ইস্যু 710 একক, তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট সর্বশেষ মূল্যের মাল আগে ছাড়তে হবে, আমার 800 একক থেকে আমি 770 একক মাল কি করে দেবো ইস্যু করে দিব, 800 একক থেকে 24 তারিখে সর্বশেষ মাল 770 একক ইস্যু করে দিলাম 9.50 টাকা ধরে 7,315 টাকা। এখন মনে কর আগের এককে তো 380 একক 10 টাকা 3,800 টাকা আমাদের তো কোনো ইস্যু করতে হয় নাই, 800 একক থেকে 770 একক চলে গেছে, আমার হাতে থাকে 330 একক 9.50 টাকা ধরে 285 টাকা। তারপরে আসো আমার 11 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত, 11 তারিখে আমি 11 তারিখে যে আমি মাল বিক্রয় করছি মাল ইস্যু করছি ওই ইস্যুকৃত পণ্য থেকে আমার 20 একক মাল কি করছে মাল ফেরত আসছে, তাহলে আমার মনে করো 11 তারিখে যে ইস্যু করছি ঠিক আছে 20 একক মাল, তা 11 তারিখে কত টাকা দরে মাল ইস্যু করছে, 11 তারিখে 10 টাকা দরে মাল ইস্যু করছে এবং 10 টাকা দরের মাল আমার এখনো মজুদ মধ্যে আছে, 11 তারিখে 10 টাকা দরে মাল ইস্যু করছে এবং 11 তারিখের 10 টাকা দরের মূল্যের মাল এখনো আমার হাতে আছে,
তাহলে আমি যখন মাল আমি 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 ইস্যু করে দিলাম, এখন মাল ফেরত আবার আসলো, একবার ইস্যু হলে মানে গোডাউন থেকে মালটা চলে যায়, আবার যখন ফেরত আসলো তখন আমার গোডাউনে মালটা বেড়ে যায়, মানে আমার গোডাউনে মালটা যোগ হবে। তো সেক্ষেত্রে আমি ক্রয় করে লিখলাম 20 একক 10 টাকা দরে 200 টাকা, এখন আমার মনে করো 10 টাকা দরের মূল্যের মাল আগে আছে 380 একক, এখন আর 10 টাকা দরের মাল 20 একক চলে আসছে, তাহলে 380 আর 20 একক কত হবে 400 একক, 10 টাকা দরে 4000। এখন আমাকে বলছে সমাপনী মজুর 400 একক, সমাপনী মজুদ বলছে কত একক 400 একক, এখন আমার হাতে দেখাচ্ছে কত একক সমাপনী মজুদ, আমার 430 একক এখন আমার দেখাচ্ছে, ঠিক আছে আমার 430 একক দেখাচ্ছে এখন। আর আগের 30 একক তো আমার যে মনে করো এখানে 30 একক 9 টাকা 50 পয়সা 285 টাকা চলে আসছে, এখন আমাকে প্রশ্ন বলছে সমাপনী মজুদ আছে 400 একক, তাহলে আমার তাহলে বাকি 30 একক কি হয়েছে, 30 একক আমার ঘাটতি, মানে আমার মালটা ইস্যু করে দেখাতে হবে, ঘাটতি মানে কি এটা মালটা আমার গোডাউনে নাই বা নষ্ট হয়ে গেছে, এটাকে আমাকে দেখে আমার টোটাল 400 একক আমাকে সমাপনী মজুদ দেখাতে হবে, তাহলে 30 একক মাল আমাকে ইস্যু হিসেবে লাস্ট ইন ফার্স্ট আউট 30 একক মাল আমি ইস্যু হিসেবে দেখা দিব 9 টাকা 50 পয়সা 285 টাকা, তাহলে আমার হাতে দেখা 400 একক 4000 টাকা। তাহলে আমি আমার কারণ আমাকে মিলাতে হচ্ছে কেন, কারণ সমাপনী মজুদ বলছে 400 একক, তার মানে আমার হাতে থাকতে হবে 400 একক, এর বাইরে আমার হাতে থাকা যাবে না, তাহলে আমার এখানে উদ্বৃত্ত গলাম আছে 400 একক আর 30 একক, তাহলে 30 একক যদি আমার লাস্ট ইন ফার্স্ট আউট লাস্টের 30 একক যদি আমার ইস্যু হয়ে যায় তাহলে আমার হাতে থাকে কত 400 একক 10 টাকা দরে কত টাকা 4000 টাকা, তাহলে আমার কি হলো, তাহলে আমার সর্বশেষ সমাপনী মজুদ 400 একক আমার এখানেও আমার অঙ্কের মধ্যে মিলে গেল 400 একক 10 টাকা দরে 4000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন অঙ্কগুলো করবা তখন একটু এই জিনিসগুলা ট্রান্সগুলো পরীক্ষার মধ্যে ঢুকিয়ে দিবে।